এশিয়া কাপ নিয়ে ধোয়াশা কাটছেই না চলতি বছর ওয়ান বিশ্বকাপ হওয়ায় এবারের এশিয়া কাপটি ওয়ান ডে হওয়ার কথা ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে এশিয়া কাপের এবারের আয়োজনের আসল পেয়েছে পাকিস্তান পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের দেশে এশিয়া কাপ আয়োজন করতে চাইলেও তাতে বিরোধিতা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ভারত জানিয়েছে পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে রাজি নয় তারা এরপর থেকেই এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে চরম মাত্রায় এবারের এশিয়া কাপ আয়োজিত হবে কিনা তা নিয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য আসেনি এসিসির পক্ষ থেকে এর মাঝে ভারত এশিয়া কাপের সময় সেপ্টেম্বরে পাঁচ জাতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার প্রস্তাব দিয়েছে যার অর্থ হল এশিয়া কাপ না খেলে পাঁচ জাতীয় টুর্নামেন্ট খেলতে চায় তারা ভারত পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে না চাওয়ায় পিসিবির পক্ষ থেকে ভারতকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড হাইব্রিড মডেলের এশিয়া কাপ আয়োজন করতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতের ম্যাচগুলো আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতে অন্য দলগুলোর ম্যাচ আয়োজিত হবে পাকিস্তানে এবার পাকিস্তানের প্রস্তাবের বিরোধিতা করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মূলত ভ্রমণ জটিলতা এবং সংযুক্ত আরব আমিরাতে অতিরিক্ত গরমের কারণে এই হাইব্রিড মডেলের বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে পাকিস্তান যে প্রস্তাব পাঠিয়েছে তাতে সুস্পষ্ট বিরোধিতা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্দিষ্ট কোনো ভেনুতে আয়োজিত হতে হবে এশিয়া কাপ তারপরেই এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় অংশ নেবে টাইগাররা